সামনে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটি বর্তমানে আমার সবচেয়ে প্রিয় অনলাইন ইনকামের একটি সাইট এই সাইটের নাম হলো মেলবেট এই অ্যাপের মাধ্যমে আমি প্রতি মাসে দুই থেকে চার লক্ষ টাকা খুব সহজেই ইনকাম করতে পারি আপনিও যদি আমার মতো ইনকাম করতে চান তবে আমাদের ভিডিওটি ধৈর্য ধরে পুরোটাই দেখুন কারণ এই ভিডিওটিতে আমরা দেখাবো কিভাবে এই অ্যাপটিতে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ডিপোজিট করলে বারো হাজার টাকা ডিপোজিট বোনাস পাবেন এই মেলবেট অ্যাপটি যদি আপনার ফোনে ডাউনলোড করা না থাকে তবে ডাউনলোড করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এরপর সার্চ অপশনে গিয়ে মেলবেট ডাউনলোড লিখে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন এরপর ইনস্টল করে ওপেন করলেই দেখতে পাবেন এখানে এমন একটি ইন্টারফেস এসেছে উপরে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন নামে এই দুটি অপশন রয়েছে রেজিস্ট্রেশন করার জন্য এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন এবার এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করার তিনটি ওয়েদে আছে খুব সহজে এবং দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য ইন ওয়ান ক্লিক অপশনেই ক্লিক করুন এখানে তেমন কিছুই পরিবর্তন করার প্রয়োজন নেই শুধুমাত্র আমাদের ভিআইপি প্রোমো কোডটি এখানে বসিয়ে দিন আমাদের এই ভিআইপি প্রোমো কোডটি হলো পি কে ওয়ান জিরো জিরো আমি যেভাবে প্রোমো কোডটি লিখতেছি আপনি ঠিক একইভাবে প্রোমো কোডটি বসাবেন এই প্রোমো কোডটি ব্যবহারের ফলে প্রথম ডিপোজিটে আপনি পাচ্ছেন হানড্রেড পারসেন্ট বোনাস অর্থাৎ আপনি যদি দশ হাজার টাকা ডিপোজিট করেন তবে আরও দশ হাজার টাকা সহ টোটাল বিশ হাজার টাকা পাচ্ছেন এছাড়াও শুক্রবার এবং সোমবারে বোনাস এবং ক্যাশব্যাক অফার রয়েছে আর আপনার জন্মদিন উপলক্ষে আপনি পাবেন আরও এক্সট্রা বোনাস তাই সঠিকভাবে প্রোমো কোডটি বসিয়ে দিন এই প্রোমো কোডটি ইউজ করে অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্টে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে আমরা আপনাদের সাহায্য করতে পারবো আপনি শুধুমাত্র ভিডিওর এই কমেন্ট বক্সে আপনার সমস্যাটি তুলে ধরবেন প্রোমো কোডটি বসানোর পর নিচের তিনটি খালি ঘরে টিক দিয়ে এই সবুজ আইকনে ক্লিক করুন এবার আপনার সামনে আই আইএম এ রবর্ট ভেরিফিকেশন আসবে এটি ভেরিফাই করুন ভেরিফাই হয়ে গেলে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করতে হবে কারণ পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ করার জন্য এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের দরকার হবে এবার এই নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট অটো লগ করে আপনার মেইন ইন্টারফেসে নিয়ে আসবে আপনার অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার অ্যাকাউন্টটি ভেরিফাই করার পালা ভেরিফাই করতে হলে এই মেনু অপশনে ক্লিক করুন এরপর এই পার্সোনাল প্রোফাইল অপশনে যাবেন এখানে আপনার ভোটার আইডি কার্ড এবং একটি সচল মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করুন আর এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিয়ে নিচের নেক্সট অপশনে ক্লিক করুন আবার একটি আই এম নোটের রবট ভেরিফিকেশন আসবে এটি ভেরিফাই করুন তারপর এই স্যান্ড কোড অপশনে ক্লিক করলেই দেখবেন আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিয়ে একটি অপশনে ক্লিক করলেই দেখবেন আপনার ফোন নম্বরটি অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে গেছে এবার ফিল ইন পার্সোনাল ডাটা অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সমস্ত তথ্যগুলো পূরণ করুন যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তবে বাবা মা অথবা অন্য কারো ভোটার আইডি কার্ড দিয়ে এই তথ্যগুলো পূরণ করতে পারবেন এখানে আপনার নামের প্রথম অংশ লিখুন আর এখানে আপনার নামের শেষ অংশ লিখুন এই মিডিললেম ঘরটি ফাঁকা রাখুন ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখটি লিখুন প্লেস অফ বার্থ অপশনে আপনার জন্মস্থানের নাম লিখুন রিজিয়নে বিভাগ লিখুন সিটি অপশনে আপনার জেলা শহরের নামটি লিখুন এবং রেসিডেন্স অ্যাড্রেস অপশনে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করুন সিরিজের এই ঘরটি ফাঁকা রাখুন ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার ভোটার আইডি কার্ড নম্বরটি লিখুন এরপর ডেট অফ ইস্যু অপশনে আপনার ভোটার আইডি কার্ডের পাশে যে তারিখ আছে সেই তারিখটি এখানে বসিয়ে দিন আর ইস্যুড বাই অপশনে বাংলাদেশ গভর্নমেন্ট লিখুন তারপর এই টিক আইকনে ক্লিক করলেই দেখবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে এবার দেখাবো কিভাবে টাকা ডিপোজিট করবেন টাকা ডিপোজিট করার জন্য এই পেজ থেকে পেছনে আসুন উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট এছাড়াও আরও অনেক ধরনের মাধ্যম রয়েছে আপনি ইচ্ছে মতো যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আপনারা যেন ডিপোজিটের প্রসেসটা বুঝতে পারেন তাই আমি নগদে ডিপোজিট করে দেখাচ্ছি প্রতিটি মোবাইল ব্যাঙ্কিং মাধ্যমে ডিপোজিট করার সিস্টেমটা একই তাই যে কোনো একটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে ডিপোজিট করতে হয় আমি নগদে ডিপোজিট করে দেখাচ্ছি এই নগদ অপশনে ক্লিক করুন এই নম্বরটি দেখতে পাচ্ছেন এটি হলো তাদের নগদ এজেন্ট নাম্বার টাকা ডিপোজিট করার জন্য এই এজেন্ট নাম্বারে আপনার পার্সোনাল নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার সময় অবশ্যই মনে রাখবেন আপনি সর্বনিম্ন তিনশো টাকা থেকে বিশ হাজার টাকার মধ্যেই ক্যাশ আউট করতে পারবেন আমি এক হাজার টাকা ক্যাশ আউট করে দেখাচ্ছি এই ওয়ালেট নম্বরটিতে আমার নগদ থেকে এক হাজার টাকা ক্যাশ আউট করে নিলাম ক্যাশ আউট করা শেষ হলে আপনার নগদে এমন একটি ট্রানজেকশন আইডি পাবেন এই ট্রানজেকশন আইডিটি কপি করে এনে এই ঘরে বসিয়ে দিন আর এই ঘরে আপনার পার্সোনাল নগদ নাম্বারটি বসান তারপর সব কিছু ঠিকঠাক মতো বসানো হলে এই কনফার্ম বাটনে ক্লিক করুন এরপর এমন একটি নোটিফিকেশন যদি আসে তাহলে বুঝবেন আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে এবার পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করলেই দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে এসেছে সেই টাকাটি আপনার অ্যাকাউন্টের এই ঘরে দেখতে পাবেন এখানে দেখতেই পাচ্ছেন আমি যেই এক হাজার টাকার ডিপোজিট করলাম আমার টাকাটি কিন্তু মাত্রই যুক্ত হলো ভিউয়ার্স আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তবে সাজেশন থাকবে ডো্ট মিস দি অ্যাপ্লিকেশন যদি আপনি মোবাইলের মাধ্যমে ইনকাম করতে চান তবেই